ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনার হত্যার রহস্য জট খুলছে। মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কি বললো আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দলীয় এক নেতাকে হত্যার নেপথ্যে রাখছে সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ এমপির হাত রয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত রেহাই পেল না আওয়ামী লীগের একজন বড় নেতা। ও দর্শক, আপনারা জানেন যে এমপি আনারকে কিভাবে হত্যা করেছে ভারতে নিয়ে। দর্শক শ্রোতা, খুবই চাঞ্চল্যকর তথ্য এবার বেরিয়ে এলো এই এমপি আনার কাণ্ডে এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। দলীয় এক নেতাকে হত্যার নেপথ্যে রাখছে সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ এমপির হাত রয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। মোবাইল ফোনের কল লিস্টে অভিযোগের প্রমাণ না পেলে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেবার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। তবে শাহরিয়ারের চ্যালেঞ্জ গ্রহণ করে মেয়র লিটন বলেছেন, রাজনৈতিক নয়, অবৈধ চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড হলেও লাশ নিয়ে রাজনীতির অপচেষ্টা করছেন শাহরিয়ার। আর আসাদ এমপির পাল্টা ঘোষণা, অভিযোগ প্রমাণ করতে না পারলে উল্টো মামলার মুখোমুখি হতে হবে শাহরিয়ারকে। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। গেল 22 জুন রাজশাহীর বাঘায় পাল্টাপাল্টি অভিযোগ তুলে মাঠে নামে আওয়ামী লীগের দুই গ্রুপ। পুলিশের অনুমতি ছাড়াই তারা এলাকায় কর্মসূচি পালনের চেষ্টা করে, এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও অবৈধ অস্ত্রের মহড়া। এ সময় পুলিশ অনেকটা নীরব ভূমিকা পালন করে। সংঘর্ষে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বৃহস্পতিবার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বাবুলের নামাজে জানাজার আগে মরদেহ সামনে রেখে বক্তব্য দেন স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ হত্যাকাণ্ডের পেছনে রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ এমপি সহ কয়েকজনের হাত রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন শাহরিয়ার। তবে শাহরিয়ারের এই চ্যালেঞ্জকে শক্তভাবে গ্রহণ করেছেন মেয়র লিটন ও আসাদ এমপি। লিটনের দাবি, দলিল লেখক সমিতির কমিটি গঠন ও অবৈধ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে বাবুল নিহত হলেও এখন ঘটনা ধামাচাপা দিতে ভিন্ন সুর ধরেছেন শাহরিয়ার। রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় এইরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র একটা গোষ্ঠীর মধ্যে ছিল বা আছে বলে আমার কাছে বা আরও অনেকের কাছে মনে হচ্ছে। এখানে দলিল লেখক সমিতি বা রিট রাইটার তারা যে টাকা পয়সাগুলো তুলতেন তাদের সমিতির সদস্যদের জন্য, সেই টাকা থেকে কে কত পাবেন, কারা পাবেন কারা পাবেন, এই নিয়ে একটা উত্তেজনা দীর্ঘদিন থেকে ছিল। আর আসাদ এমপির সাফ কথা, অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে উল্টো মামলার ঘানি টানতে হবে শাহরিয়ারকে। শাহরিয়ার সাহেব যা বলেছে তাকে প্রমাণ করতে হবে, নাহলে তাকেও মামলার মুখোমুখি হবে। তিনি আমাকে খায়রুজ্জামান লিটনকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নাম বলে আমরা এই ঘটনার সঙ্গে জড়িত পেছন থেকে 7 দিনের মোবাইল রিপোর্ট তুলতে বলেছি। আমি এসপি ডিআইজি কে ফোন দিয়ে বলেছি 7 মাসের রিপোর্ট তুলে তুলে দেখেন। এদিকে রাজশাহীর পুলিশ সুপার অবশ্য বলছেন, কে কি বলছেন তাতে প্রভাবিত না হয়ে তদন্ত চলবে নিজস্ব গতিতে। বক্তব্য আমি শুনেছি, তবে আমাদের তদন্ত তো তদন্তের গতিতে চলে, আমরা সব দিকে বিবেচনায় রেখে তদন্ত করি। আসামি গ্রেপ্তার আছে 9-10 জন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বাকি আইনি প্রক্রিয়া চলতেছে। বাবুল হত্যা মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিয়াউল গনি।
তো দর্শক আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনার হত্যার রহস্য জট খুলছেই না। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি তার মরদেহ কিংবা হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম। তবে ভারত বাংলাদেশ থেকে গ্রেফতার হয়েছে একাধিক আসামি, চিহ্নিত হয়েছে মূল পরিকল্পনাকারী শাহিন সহ ঘটনায় জড়িতরা, যাদের মধ্যে হত্যার মাস্টার মাইন্ড শাহিন যুক্তরাষ্ট্রে, তার সহকারী সিয়াম আটক আছেন নেপালে। যা নিয়ে তদন্ত করতে ভারত থেকে ফিরে নেপাল যান বাংলাদেশ পুলিশের সদস্যরা। নেপালের পর তাহলে ডিবির পরবর্তী গন্তব্যকে যুক্তরাষ্ট্র, জানাচ্ছেন শাহাদাত রিফাত। ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর এক সপ্তাহ পর ভারত ও বাংলাদেশের গোয়েন্দারা জানান খুন হয়েছেন এমপি আনার। দুই দেশে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পায় পুলিশ। বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে ভারতে দফায় দফায় তার মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ২৫ মে স্পর্শকাতর এই হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের লক্ষ্যে ডিবি প্রধান হারুনুর রশিদ সহ বাংলাদেশ পুলিশের একটি তদন্ত দল ভারতে যান। পরে ২৮ মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনানকে খুন করা হয় সেখানকার সুয়ারেজ লাইন থেকে উদ্ধার করা হয় মাংসের কিছু খণ্ডিতাংশ। তবে উদ্ধার হওয়া মাংসগুলো এমপি আনারের কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে ডিবি প্রধান হারুন জানান প্রাথমিকভাবে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা মাংসের টুকরো এমপি আনারেরই মনে করেন তারা। তারপরও এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট জরুরি। এদিকে ভারতের কলকাতায় ৫ দিনের তদন্ত শেষে ৩০ মে দেশে ফিরেন বাংলাদেশের গোয়েন্দা দল। সে সময় তারা জানান কলকাতায় গিয়ে নতুন অনেক তথ্য পেয়েছেন তারা। কিলিং মিশনে অংশ নেয়া বাকি আসামিদের অবস্থানও শনাক্ত করা গেছে। তখন উঠে আসে নেপালে পালিয়ে থাকা সিয়ামের নাম। সিয়ামের বিষয়ে ভারত থেকে ফিরে ডিবি প্রধান বলেছিলেন সিয়াম নামে এক অভিযুক্ত বর্তমানে নেপালের কাঠমান্ডুতে পুলিশের হাতে আটক রয়েছেন বলে খবর পেয়েছেন তারা। পুরো বিষয়টি নিয়ে নেপাল কর্তৃপক্ষের সাথে তাদের কথা হয়েছে। এরপর ভারত মিশন শেষে এমপি আনার হত্যার ঘটনা তদন্তে একজন নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে বাংলাদেশের একটি গোয়েন্দা দল। সেখানে ৪ দিনের তদন্ত শেষ করে মঙ্গলবার বাংলাদেশে ফেরেন তারা। এ সময় বিমানবন্দরে ডিবি প্রধান সাংবাদিকদের তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন। আনোয়ার আজিম সাহেবকে হত্যা করে পয়সা ইচ্ছায় দেয় তাকে গুম করার উদ্দেশ্যে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ডিসপোজ করা হয়েছে। সেক্ষেত্রে তারাও তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে চেয়েছে। চাওয়ার কারণে এখন মানে নেপাল কাঠমান্ডুতে যে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী তারা আবার এটা তারা একটু হোস্ট কান্ট্রি, তখন তারাও তাদের একটু ক্ষমতা আছে এক্সট্রাডিশন, সেই ক্ষমতাটা হচ্ছে এরকম যদি একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে দাবি করে তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো মানে গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে। অর্থাৎ মিডিয়াতে কি লিখলো আর টক শোতে কি বললো আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে, কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন ওই দরিদ্র মানুষের জন্য। বছরের পর বছর তিনি জেল খেটেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, সেই মানুষগুলির জন্য কী কাজ করতে হবে সেটা আমি মনে করি যে যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আমি সেটাই কাজ। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করতে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সেখানে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।